হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে দেখো, থাম্বনেল দেখে বুঝতেই পারছো একটা চিংড়ি রেসিপি, আর এটা হলো চিংড়ি কষা। আর এই চিংড়ি কষার রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটা তোমাদের দেখাবো। তবে আমি দুঃখিত, আমি এই রেসিপিটা যখন তৈরি করেছি তখন খুব ব্যস্ততা ছিলাম, তাই ভিডিওটা শ্যুট করতে পারিনি। তবে যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করছি। তবে কথা দিচ্ছি, পুরো ভিডিওটা আমি আপলোড করার চেষ্টা করব, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এটা দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি হয়েছে, খেতে তার থেকেও টেস্টি হয়েছে। দেখো, আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তখনই মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত ছিল, কিন্তু আমি আজকে শেয়ার করতে পারিনি, ভিডিওটা আপলোড করতে পারিনি, তাহলে জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারছি না। তবে আমি কথা দিচ্ছি এটা আপলোড করে দেবো আমি। আর এই রেসিপির মধ্যে রয়েছে আর একটা ছোট্ট আনন্দ মজা, যা আমি কখনোই করিনি এর আগে ভিডিওর ভিতরে, তবে সেটা করব। আর এটা হতে থাক, এটা নামিয়ে নেবো একটু ফুটে উঠলে। চলো দেখে নি সে আনন্দটুকু কি। আমার তো খুবই ভালো লেগেছে। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা দেখো আমার ঘরে খেলতে এসেছে আমার বাচ্চার সঙ্গে, আর এরা টুইঙ্কেল বাচ্চা। এদের বয়স কিন্তু এক বছর হয়নি, কিন্তু এরা মজা করে কত সুন্দর নাচ করছে দেখো, আমার খুবই ভালো লেগেছে। তাই আমি একটু ভিডিও শ্যুট করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের কাছে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না কিন্তু। আর বেশি বেশি করে শেয়ার করবে, তোমাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমি এক পাও এগোতে পারবো না, তাই অবশ্যই আমার পাশে থেকো। দেখতেই পাচ্ছ কত মজা করছে। দেখো আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে, তার ভিতরে আমি নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। আমার খুবই খারাপ লাগছে এত রেসিপি শেয়ার করে এটা করতে পারিনি তার জন্য, তবে আমি কথা দিচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করব, তোমরা একবার চেক করে নিও। এই ছিল আজকের রেসিপি ও আনন্দ, একের ভিতরে দুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও পাশের বন্ধুদের কাছে, যাতে তারাও উপকৃত হয়। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।